আমাদের প্রিভিলেজ কমিটির পার্লামেন্টে যে কমিটি আছে তার একটা মিটিং আছে, তো সেই জন্যই যাচ্ছি একদিনের জন্য। বাকি তো সব লড়াই পশ্চিমবাংলায়, কিন্তু অনেক মিটিং আমি যেতে পারি না, কিন্তু একবার এক মিটিংয়ে ঘুরে আসি, দিল্লির ঠান্ডাটা কেমন দেখে আসি। বিগত কয়েকদিন ধরে দিল্লির এক বৈঠক নিয়ে, রাজ্যপাল এবং বিএল সন্তোষের বৈঠক নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছে। দেখুন, রাজ্যপাল তো অনেক লোকের সঙ্গে দেখা করেন, কার সঙ্গে দেখা করবেন, কী করবেন সেটা তো ওনার ব্যাপার। পার্টির জেনারেল সেক্রেটারির সাথে একটা রাজ্যপাল, একজন রাজ্যপাল অনেক আমার সঙ্গে দেখা করেন, আমি তো স্টেট প্রেসিডেন্ট, এখানে এখানে সব পার্টির লোকের সঙ্গে দেখা করেন, ওনার পুরনো বন্ধু বান্ধব অনেক লোক আছেন, কার সঙ্গে কার কী সম্পর্ক, কার সঙ্গে দেখা করবেন সেটা ওনার ব্যাপার। আমার তো মনে হয় না। অমিত শাহজি এই মাসের শেষে আসতে পারেন, পাক্কা হয়নি, মোটামুটি 30 তারিখ ধরুন আসার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক কর্মসূচি আপাতত নাই, আমরা তো কমপক্ষে চাইনি, কারণ যে দুজন সর্বোচ্চ নেতা আমাদের আসছেন তারাই যথেষ্ট, আর তারা পশ্চিমবাংলাকে ভালো করে জানে।